এখানে একজনও হবে কিনা আমি জানি না নামাজ তো সবাই পড়ি ঠিক না কম পড়ি আর বেশি পড়ি কেউ পাঁচক তো পড়ে কেউ দুই এক পড়ে কেউ শুধু জুমা পড়ে কেউ শুধু ঈদ পড়ে পড়ি তো না পড়লেও তো নিজেকে মুসলমান বলি ঠিক না কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা পাশক্ত নামাজি যা আমি চারটা সুরা বা সুরায় ফাতেহা আমি কোনো আলেমের কাছে যায়া সত্তাই তো নিছি যে শুনায়া যে আলেম আমাকে বইলা দিছে আপনি এগুলা সহি পড়েন এরকম একজন ওরাই এখানে আছে নাকি হ্যাঁ যা শিখছি ওইটাই তো পড়ি ঠিক না সত্তাই তো তো করি না সত্তাই তো বোঝেন যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে পেশাব পায়খানা থুতু কফ সব এক্সরে টেস্ট করে না না জীবনে করার নাই করছেন না হ্যাঁ বহুতবার করছি ঠিক না দাস পর্যন্ত তো সুরায় ফাতে আর টেস্ট করাইলাম না রাগ হয়ে না পায়ে হাত রাখ এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে আয় চাবি চাবি দিতে ডাকে আল্লাহ আর ডাকারও দায়িত্ব আল্লাহ বসতে চেষ্টা করেন কোন আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন আমার মনে হয় কিতাব আমাকে বলে হাদিসের ববিরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিসেন যখন পাঁচ ওয়াক্ত পঞ্চাশ অক্তকে পাঁচ ওয়াক্ত করা হয়েছে তখনও মুসা আলহিস কমায় আমি দুই বেলা পড়াইতে পারি নাই দুই অক্ত বনি ইসরায়েল পড়ে নাই আপনি পাঁচ অক্ত পড়াবেন কি করে তো আমার নবীজি পাও উঠতে ছিল না লজ্জার কারণে হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না লজ্জা লাগে এতবার গেলাম আবার যাই কি করে কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল ব্যথা যে আমার উন্মত যদি পাঁচক তো না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছে নিয়া যান পাঁচক তো দায়িত্ব আপনার না আমার আমি ডাইকা ডাইকা পড়াইল এই জন্যই আল্লাহ আসেন কথা গুছায় নিয়ে আসি মেরে দোস্ত সত্য এটাই আমাদের যাত্রা এক জায়গা থেকে সেটাকে জান্নাত বলে আদম আল ইসলাম জান্নাতে ছিলেন ও ওনার পিঠে আমরা ছিলাম আমাদের যাত্রা ওইখান থেকে আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই যার জন্য করণীয় যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ করা দিছেন তারপরে আল্লাহ আহ্বান করতেছেন আল্লাহ হুইয়া দ উ কু ইলা দা রিশসালা আল্লাহ হুইয়া দ ও কুমিলা দা রিশসালা আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে ওই জান্নাত এই জন্যই বলতেছিলাম যুবক এটা শত্ব না যে দুনিয়াই শেষ না এটা শত্ব না শত্ব সব শেষ না তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ না 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 সব জান্নাতের আখা দুনিয়া প্রতি ছবি দুনিয়ায় শুধু প্রতি ছবি দিছে ছায়ার মতো এটা ছায়া বাস্তব না বাস্তব তো জান্নাতের আকাশ সব রাখাস ওইখানে এইখানেই শেষ না ওইখানে সব রাখা আছে যুবকরা যা চায় সব জান্নাতে রাখা চির যৌবন হয়ে পাবে এইখানে তো আল্লাহর ওয়াদও আছে আমি হাদিস দিতেছি আল্লাহ ওয়াদা যুবক যদি যৌবনের অপচয় করল খোদাদ্রোহিতার ভিতরে যৌবন কাটাইল আল্লাহর হুকুম নবীর তরিকা নামাল কসম খোদার দুনিয়াতে দুটা শাস্তি দিবে দুটা একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে বিশ্বাস হয় না অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে লাউড স্পিকার বাইরে আছে তারপরও বলতে বাধ্য কিছু সাদা দাড়ি দেখতেছি এই জন্য বলতেছি একদিন আমাদের সমাজ ছিল চল্লিশ বৎসরের ছেলে বিয়া করাইতে হলে পালায় যেত দৈরাই না বিয়া করাইতে হতো ঠিক না হ্যাঁ হ্যাঁ তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো এখন চল্লিশ বৎসরে সাফা ঠিক না সত্য তো বিশ্বাস হয় না নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে করছে না করে নাই মনে হয় বোঝো না আমার কথা হুম কি জানি কয়েটারে মাদকের বিরুদ্ধে ঠিক না কমছে না বাড়ছে বাবা কমছে না বাড়ছে ডাইল কমছে না বাড়ছে সবই তো বাড়তেছে ঠিক না কেন যুদ্ধ ঘোষণা করে পারতেছে না কেন এটাও খোদাই আসা খোদার পক্ষ থেকে গজব আল্লাহর কথা সত্য অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দিব শেষ দিব মানুষ বুঝবে তুমি হাটটা গাটটা যুবক কিন্তু কলিকতা হারবালালা আলা বলবে তুমি জিরু মডার্ন হারবাল আলা বলবে তোমার কিচ্ছু নেই তুমি সত্য দুই শাস্তি দিবে আল্লাহ এই জন্য তোমাদের পায়ে পায়েছে যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যৌবন অতি তাড়াতাড়ি শুধু একদিকে না দুই দিকেই দুই দিকেই মেলে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো কুড়িতেই বুড়ি কুড়িতেই বুড়ি বললাম না ভাইঙ্গা এতটুকুই বললাম আর দ্বিতীয় শাস্তি পঞ্চাশের আগে মৌত হবে এই জন্য দেখবেন আমাদের দেশের গড়াইও পঞ্চাশের উপরে নেই নিচে চল্লিশ পাঁচচল্লিশও হবে না আমি জানি না কতটুকু পারফেক্ট কিন্তু আমার বিশ্বাস এতটুকু কেননা আমার পাশের দেশে দেখতেছি চল্লিশ গড়াই ও চল্লিশের নিচে গড়াই নিচে পর্যন্ত আল্লাহ পস্তে দেবেন না হাদিসে আছে উন্মুদ যদি মুসলমান যখন পঞ্চাশের পরে মারা যায় ইউ হাসা বহু হিসাব আল্লাহ তার সাথে সহজ হিসাবের ব্যবহার হবে দুই শাস্তি দিবে অতি তাড়াতাড়ি মউত অতি তাড়াতাড়ি যৌবন শেষ এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখে বুঝাইতেছি আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি আমাদের যাত্রা জান্নাত থেকে আল্লাহ চান আমরা জান্নাতে ফিরে যাই এই জন্যই কোরআন চিৎকার দেয় আল্লাহ হইয়া ইলা দা আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকে আমাদেরকে ডাক যেইখানে সবরা খাস যা চাবে তা

এখন যদি যুবকরা বলে যে চোদ্দ তারিখও কি আসে নাকি জান্নাতে। না আপনারা। যুবকরা বলছে চোদ্দ তারিখ কি জান্নাতে আসে হ্যাঁ খোদার চোদ্দ তারিখ ও রাখা আসে চোদ্দ তারিখ ও রাখা আছে চোদ্দ তারিখ কিন্তু এরকম বাস চোদ্দ তারিখ না এক মেসেজ লিখবো একশো জন রে সেন্ড করবো যেটা তোমারে করছে ওটা আর রে করবো ফুল লয়া থাকবো একজনের লেগা আর নিরানব্বই জন গেলে জুতা দেখাইবো খালি ঠিক না এরকম না জান্নাতে চা আছে পারফেক্ট আছে মেসেজ দিতে দেরি তোমার কাছে আসতে দেরি হবে না তুমি বলবা ওখানে কোন কোম্পানির মোবাইল চলবো যে আমি মোবাইল ব্যবহার করব। যেই আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখা অনেক জনে অন্যও গলায় নিতে চায় নিতে মনে হয় বোঝো না হুম আ? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছে তুমি দেখা বিষের ডক ডকডক করে পান করতে চাও ঠিক না মনে হয় বোঝো না কিছু ফিডার খাও তোমরা হ্যাঁ যে এক ফোটা পানির থেকে তৈরি করতে পারে ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে কিন্তু ওই সেট হাতে নিয়ে গড়তে হবে না ওটা চার্জ দিতে হবে না ওটা কুদরতি থাকবে তোমার মনে যা আসবে তা হইতে থাকবে তোমার মনে আসছে চোদ্দ তারিখ দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে একটা আসবে বৈদাত থিকা বৈদাত সৈকত থেকে আয় কাল সকালে তোরে গলা লাগাম। আরেকটা আসবে বৈদাক থিকা আরেক সৈকত থেকে আয় বিকালে তোর লোকে গলা লাগামো আরেকটা আসবে ওইখান থেকে কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না যদি সবচেয়ে ছোটো দেয় এটা কোনো বাঙালি পাবে না আল্লাহ রসুল বলছে ওটা যে পাবে ও আমাদের দেশের না আরব এক গোত্রের এক লোক পাবে সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার থেকে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের তুমি আমি যেটা পাবো এটা বড় পাব দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের পরিধি আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাইল এটার গুণ হইল দুই লক্ষ চল্লিশ হাজার মাইল ওইখানে সব বানায় রাখা আছে তুমি দেখবা মেসেজে পাগল হয়ে যাইবা চোদ্দ তারিখ মনে করতে দেরি মেসেজ আইতে দেরি হইব না যদি নাম জিগাও খান নাম কি তোরা মেসেজে নাম লেখা পাঠাইবো কোরআন পড়িস নাই আল্লাহ বলছে আমাদের নাম মসজিদ আল্লাহ বানায় রাখা দিছে কেমন বানাইছে তাও বেলা দিছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া একজনের শরীরতে চার প্রকারের গ্রাণ বাহির হইতে থাকবে আর তুমি গ্রানে মাতাল হইতে থাকবা আল্লাহ রসুল বসাল্লাহ গাজাগাসাব হাতি আবগুল চার গ্রান ভিতরে থাকবে যখন থুতুতে মিশ্রিত হইয়া সমুদ্রের ভিতরে পড়বে এক ঠুতু যদি পড়ে তো দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার একটু বাবো তো যুবক চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব দুনিয়ায় তো দুই দিন ব্রাশ না করলেই সাইজ ঠিক না হুম দুই দিন ব্রাশ যদি না করে কি মুখের কাছে দিয়ে কথাও বলা যায় না ঠিক না কেমন লাগে বড়কে মিষ্টি আল্লাহ নাকে বহায় নাকে শৃঙ্ঘা কয় চায়ান্তি কা বাঘ ঠিক না দুই দিন যদি ব্রাশ না করে ঠিক না হ্যাঁ সত্য তো আর দাঁত যদি পরিষ্কার না করে দুর্গন্ধে থাকা যায় না ঠিক না আল্লাহর রসুল বলেন সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে সুগ্রাণ বাহির হতে থাকবে এইবার একটু বাবর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব যেখানে তাকাইব এখানে তোমার চেহারা দেখা যাবে সবচেয়ে ছোট লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের তোমার মুখের উপরে মারবো মাথার উপর দিয়ে ঘুরাই আর তিন মুখার মত হয়েছিলাম শুধু শুধু পাগল হয় নাই শুধু শুধু পাগল হয় নাই সবার নিশা ছিল এই জন্যই কোরআন বলে ফালিয়া ফসিলা ফিস জান্নাত কে এরকম চোখের সামনে বসাইছে এরকম দিলের ভিতরে বসাইছে চোখের সামনে এরকম সেট করছে। ভিতরে এরকম বসাইছে ওই সমাজে সবার ছিল জান্নাত নারীও দৌড়াইতেছে জান্নাত এক কাপড়ে জীবন কাটায় দিতেছে তারপরও মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত 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 ফুর্তি জান্নাতে হবে আমিও জান্নাতি জিজ্ঞাসা করছে কি কইরা সবর করতেছি বদলা জান্নাত ফুর্তি জান্নাত আল্লাহ চায় আমরা জান্নাত যুবক সব রাখা আছে শুধু চোদ্দ তারিখ না তোমাদের কান রাখা আছে তোমাদের নাচ রাখা আছে এই দুনিয়ার গান্দা না গান্দা এগুলো সব গান্দা এগুলো সব গান্দা এগুলা সব বলো না হায় হায় কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রাই খাদিসে জান্নাত দুনিয়ার নাচার কতক্ষণ হয় দুনিয়ার গান চার মিনিটের বেশি নাই পাঁচ মিনিট উড়দে তুমি যদি কো এর চেয়ে বেশি আছে ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে ঠিক আসল গান পাঁচ মিনিটের উপরে নাই ঠিক না হ্যাঁ কি কও হ্যাঁ বাড়ির সামনে আইটা যায় এটা আর কতক্ষণ কয় ঠিক না তিন থেকে চার মিনিট বেশি না জান্নাতের গান টানা চল্লিশ বছর হবে আম্মা আম্মাজান আয়শারাদি আল্লাহ তালা আনা বলতেছিলেন গানে গানে ফুরদের সাথে আমাদের জগড়া হবে গানে গানে ফুরেরা বলবে নাহানুল খালি দা তুফা আমরা চিরদিন জান্নাতে ছিলাম চিরদিন এখানেই থাকবো আমরা চিরদিন স্বামীদের উপর রাজি ছিলাম চিরদিন রাজি থাকবো কোনোদিন আমরা খেস করি নাই তোমরা তো সকাল না হইলে দুপুর দুপুর না হইলে বিকাল বিকাল না হইলে সন্ধ্যা সন্ধ্যা না হইলে রাত খেস না করলে পেটের বাতি হজম হয় নাই তোমরা ঠিক না সত্য না হুম এই জন্য বেশি খারাপ না সামনে নিয়ে যেতেছি খুব নিজেদের পক্ষে মনে জি জি করতেছেন ঠিক না শুনাইতেছি সামনে তোমাদের তো বাতি হজম হয় নাই গানে ঝগড়া হবে এদের কথা শেষ হবে তারপরে দুনিয়ার মা বোনরা শুরু করবে গান হল মুস ওরা শুরু করবে আমরা উঁচু করছি তোমরা উঁচু করো নাই আমরা নামা নাহনুল মুসল্লিয়া তুফালা সাল্লাই তুন্না আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই নাহনু স ইমা তুফালা সুম আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই নাহনুল মুতাসদ্দিকা তুফালা তাসদ্দাক তুন্না আমরা দান খয়রাত করছি তোমরা দান খয়রাত করো না জগরা করছি বটে কিন্তু আমরা যা করছি তোমরা করছো তা আল্লাহ থাকবে মধ্যখানে আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না আল্লাহ বাসিতে ফু বলবে ও আমার বান্দিরা জিতা খেসকেস করলো আর এই জিতবে সব রাখা আছে জান্নাতে এই জন্য তোমাদের কাছে দরখাস্ত আসো এইখানেই শেষ না প্রস্তুতি নেই এইখানেই শেষ না এইখানেই সব শেষ করে দিও না আসো প্রস্তুতি কে কখন চলে যাব জানি না কার মউত কখন চলে আসবে জানি না কেন মউত তো বয়স দেখে আসে না বিদায় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি ওই প্রস্তুতির জন্যই ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি যেটা আল্লাহর দাবি আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন যেইখান থেকে আমাদের যাত্রা যেইখান দিয়ে যেদিকে ডাকতেছেন ইলা তারি সবচেয়ে বড় নিদর্শন যেটা প্রস্তুতির কথা শেষ কিন্তু চলে আসছে আমি দেখছি সবচেয়ে বড় প্রস্তুতি যেটা সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ একের ভিতরে একশো আজকের থেকে যুবকরা তোমরা বলো আমরা দুটা দায়িত্ব নিব আজকের থেকে আমরা নামাজ ছাড়ব না এটা প্রথম দায়িত্ব রাজি হ্যাঁ আর দ্বিতীয় হলো মাইরা পিটানা আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আলহেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধরা হইলো আমরা নামাজ পড়াবো একজন না রাজি আর যুবক চোদ্দ তারিখের গান্দা আল্লাহ দ্রোহী আল্লাহর রসুলের বিরুদ্ধে এই প্রচলনের ভিতরে আমরা একজন ও পা দিবোনা সত্য বুড়া গো না বুড়ারা আপনারও কি মেসেজ পাঠাইবেন নাকি যুবকদেরকে বলতেছি না আপনারাও করেন এগুলা কি যুবকরা রাজি তো সবাই হাত উঠাইতেছে না কিছু কিছু কইতেছে ফুল তো কিনেই পালাইছি ঠিক না আল্লাহ কবুল করো কেউ উঠা যাবো না চলে যাবেন না 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 আর মুসাফার জন্য কেউ হাত বাড়াবো না